গণশুনানি উপেক্ষা করে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় 20% বৃদ্ধি অযৌক্তিক। এটি করে নিয়ন্ত্রক সংস্থা বিআরসি আইন ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আর ভোক্তা অধিকার সংস্থা ক্যাব বলছে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দামে বৃদ্ধির প্রভাব খুচরা পর্যায়ে পড়বে। এতে বাজারে নিত্যপণ্যের দাম আরও 15-20% বাড়ার আশঙ্কা রয়েছে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। গত এক যুগে বিদ্যুতের দাম 9 বার বাড়িয়েছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এই সময় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে 118% আর খুচরা পর্যায়ে 90%। শেষবার 2020 সালে খুচরা পর্যায়ে দাম বাড়ে 5.3%। প্রায় আড়াই বছর পর গত সোমবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলো প্রায় 20%। 6.20 টাকায় প্রতি কিলোওয়াট ঘন্টা মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধি করতে গিয়ে এবার নিজেদের আইনকেই বৃদ্ধাঙ্গুলি দেখালো বিইআরসি। কোনো ধরনের গণশুনানি বা জনগণের মতামত না নিয়েই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এটি একেবারেই অযৌক্তিক। দাম বাড়ানোর বিষয়গুলো সবসময় গণশুনানির মধ্যে হয়ে থাকে এবং সেটাই যৌক্তিক, কিন্তু এবার দেখা গেল যে একটা ঘোষণার মাধ্যমে এই দামটা বাড়ানো হলো, এটা মোটেই ঠিক হয়নি। শুনানি ছাড়াই রিভিউ করা এবং আদেশ দেওয়ার কি মধ্যে দিয়ে বিআরসি নিজে নিজের আইন লঙ্ঘন করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তীব্র ডলার সংকটে অর্থনীতি, বাজারে নিত্যপণ্যের দাম নিম্ন ও মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে, এমন বাস্তবতায় বিদ্যুতের দাম বৃদ্ধি সংকটকে আরো ঘনীভূত করবে। এটা আমাদের মূল্যস্ফীতিকে আবারও একটা উস্কে দেবে বলে আমরা মনে করি। আমরা 20% কাছাকাছি আবার মূল্যস্ফীতি বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা আমরা দেখছি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বিশ্বে গ্যাস ও তেলের দাম কমছে, তাই বিদ্যুতের দাম বৃদ্ধির আগে আরো সময় নেওয়া যেত। এই কমের যে ধারাটা, এটা আমরা যদি আরো একটু অপেক্ষা করতাম, এটা যদি আরো নিম্ন পর্যায়ে চলে আসতো, তখন হয়তো আর এই দাম বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। সুতরাং আমাদের অপেক্ষা করা উচিত ছিল চট করে দামটা না বাড়িয়ে। পাশাপাশি বিদ্যুতের সংকট কাটাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং ব্যাপক হারে স্থল ও সমুদ্রে গ্যাসের অনুসন্ধানের তাগিদ দিলেন তারা। শক্তিশালী জ্বালানি খাত বিনির্মাণ বা পরিচালনা করতে পারতাম এবং সে ব্যাপারে যদি আমরা সক্ষমতা অর্জন করতাম, তাহলে আজকের এই বৈশ্বিক পরিস্থিতিতে আমরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে সুরক্ষা দিতে পারব। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।